এই যে খাবারের প্লেটার, সরপটি মাছ, গরুর গোস্ত, বাদাম ভর্তা, সালাদ, লেবু, আর এই যে নদী। এখন হিমেল দা কি লাভ দিবা? ইয়েস, ও সেই সেই হিমেল দা করা সেই হয়েছে সেই। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে আমরা অফিস থেকে ডে লং ট্যুরে নরসিংদীতে, এবং কোথায় কোথায় ঘুরি এবং কী কী করি সব বিষয়ে তোমাদেরকে আজকে জানাবো। আর আমি ইতিমধ্যে বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমাদের গাড়ি দুইটা আসবে, আমি গাড়িতে উঠবো এবং সবার সাথে মিট আপ করবো এবং একসাথে সবাই গাড়িতে যাব। তো সে পর্যন্ত তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই। আমরা আমাদের গাড়িতে উঠে গেছি, এখন আমরা চিরাং রোড থেকে গাড়িতে উঠে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিছি। এবং আমাদের সামনে আরও একটা গাড়ি আছে, আমরা একটা গাড়িতে আছি, আমাদের আর একটা গাড়ি সামনে চলে গেছে, কারণ আমাদের আরও একজন পথসাথী আছে, তাকে উঠাই নিয়ে সেই গাড়ি চলে যাবে নরসিংদীর উদ্দেশ্যে। তো আমরা এখন নরসিংদীর উদ্দেশ্যে চলে যাচ্ছি, কারণ নরসিংদী গিয়ে আমরা নাস্তা করব। হ্যাপি রিল্যাক্সে শুয়ে আছি না? আমি ঘুম থেকে উঠাইছি। যেহেতু আজকে আমাদের ডে লং ট্যুর, তাই আর মানে আমি পুরো ব্লগটাতে আমাদের ডে লং ট্যুরের সকল কিছু তোমাদেরকে দেখাবো, আমি কোথায় কোথায় যাচ্ছি, কী কী দেখতেছি এবং কী কী খাচ্ছি আমরা, সব কিছু থাকবে আজকের এই ব্লগটাতে। তার জন্য আসলে ব্লগটা একটু বড় হবে, দীর্ঘ সময় হবে, তো তোমরা একটু ধৈর্য ধরে সবাই ব্লগটা দেখবে, আমরা কীভাবে এবং কত সহজে আমরা স্বপ্নদ্বীপে যাই। এই স্বপ্নদ্বীপটা হচ্ছে নরসিংদীতে, এবং আমরা সেই স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে আসলে আমরা সবাই রওনা দিছি, এবং সেখানে গিয়ে আমাদের দুপুরে রান্নাবান্না হবে এবং আমরা নিজেরা সেই রান্নাবান্না করে তারপর খাবো। আর যার জন্যে আমরা আসলে সবাই একসাথে সকাল সকাল চলে যাচ্ছি। আর ইতিমধ্যে আমরা গাজীপুর বাইপাস রোডে চলে আসছি, কারণ বাইপাস হয়ে আমরা গাউসিয়া হয়ে তারপর নরসিংদী যাব, কারণ এই রাস্তাটাতে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আরও একজন পথসাথী, সেই আসলে মদনপুর থেকে উঠছে, যদিও সে অন্য একটা গাড়িতে উঠছে, তাই আমরা আসলে এই রাস্তা দিয়েই আসছি। আমরা এখন নরসিংদী চলে আসছি না, নরসিংদী নেমে গেছি, নাস্তা করবো সবাই মিলে, নাস্তা করার জন্য আসছি। আমরা এখন নাস্তা খাওয়ার জন্য সবাই ভিতরে বসে গেছি, এবং আজকে আমাদের সকালের নাস্তার ট্রিট দিচ্ছে হচ্ছে আমাদের নাজির ভাই, আর যার জন্য সবাই খাচ্ছে রুটি, ডিম আর ভাজিয়া, কিন্তু আমি খেয়ে আসছি, তাই আমি একটা দই নিছি আর সাথে একটা পরোটা খাইছি, বেশি খাইনি, যদি জানতাম সে খাওয়া হবে তাহলে আর বেশি খাইতাম। আসছি নদীর ঘাটে, এখন আমরা নদীর ঘাটে চলে আসছি, এখন নৌকায় উঠবো। হ্যালো গাইস, তোমরা দেখো আমরা কোথায় চলে আসছি, মেঘনা নদীর পারে। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, পুরো গ্যাং আমরা এখানে, আরো এক গাড়ির গ্যাং আছে, ফুল গ্যাং আসে না এখনো। আমরা এখন নৌকায় উঠবো, নৌকায় উঠবো, নৌকায়। ওই যে সামিয়ানা টালানো নৌকা দেখা যাইতেছে, দেখাবো তোমাদেরকে একটু পরে, খোলামেলা একটা নৌ পুলিশ ফাঁড়ি এটা সম্ভবত। হ্যাঁ, নৌ পুলিশ ফাঁড়ি এদিকে, ঘাটে চলে আসছি, ওই যে আমাদের নৌকা, এখন আমরা নৌকায় উঠবো। অস্থির লেভেলের চিল হবে, এই যে আমাদের নৌকা, খুব সুন্দর করে সামিয়ানা দিয়ে বাঁধা হয়েছে, সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠো। এই যে আমাদের খাবার টাবার প্লেট সব রেডি, দুপুরে রান্না বান্না হবে, সেই লেভেলের চিল হবে না, এটাতে উঠলে কি আবার ভেঙে পড়ে যাবো নি? এই যে আমাদের সব গ্যাং, হ্যাঁ হ্যাঁ, উপরে বসার মতো ইয়ে করে করা হয়েছে। আর এই নদীতে লঞ্চও আছে, এই যে লঞ্চ যাচ্ছে, স্পিড বোটও আছে, কিন্তু আপাতত আমার পায়ের তলা পুড়ে যাইতেছে, এত গরম, শীত, ইট খোলাও আছে এখানে নদীতে লোকজন গোসল করে। নৌকা ছেড়ে দিছে, এত গরম কেরে,
কষ্ট করতেছে এই ব্যক্তিটা, চরম লেভেলে কষ্ট করতেছে। বিমলদা অনেক কষ্ট না? আমাদের নৌকা ইতিমধ্যে ছেড়ে দিছে আর আমরা এখন আমাদের গন্তব্যস্থল স্বপ্নদ্বীপ সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি। আর এই নৌকাটাতে আমাদের প্রায় এক ঘন্টার মতো থাকতে হবে, কারণ সেটা প্রায় এক ঘন্টা পথ পাড়ি দিয়ে তারপর গিয়ে পৌঁছাইতে হয়। কিন্তু এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নবীনগর সলিমগঞ্জ যাব, সেখানে গিয়ে আমরা মিষ্টি কিনবো। জীবনের আছে কি কাতার বালিশ, এমন শুয়ে শুয়ে আম খাইতে বলে আর কি লাগে জীবনে, আর কিছুর দরকার আছে? এই নদীতে আমি একটা অবাক করা জিনিস দেখলাম, সেটা হচ্ছে নদীতে নেট দিয়ে ড্রাম দিয়ে মাছ চাষ করা হয়। মানে ড্রামগুলো সুন্দর করে বিছায়, তারপর সেই ড্রামের ফাঁকে ফাঁকে হচ্ছে নেট দিয়ে সুন্দর করে একটা গুছায় এখানে মাছ চাষ করা হয়। আর ম্যাক্সিমাম মাছগুলো চাষ করা হয় হচ্ছে তেলাপিয়া নাকি, যেটা আমি শুনলাম মাঝি ভাইয়ের কাছ থেকে। তারপর আমরা চলে আসলাম সলিমগঞ্জ, মানে নবীনগর, এটা ব্রাহ্মণবাড়িয়াতে পড়ছে। এখন আমরা মিষ্টি কিনতে নিচে যাব। মিষ্টি কিনতে যাচ্ছি, এখন আমরা বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য যাচ্ছি। এখানকার বিখ্যাত মিষ্টি নাকি খুব ভালো মিষ্টি পাওয়া যায়, আমরা সেই মিষ্টি কিনতে যাচ্ছি। পুরা গ্যাং যাচ্ছি না, আমরা ছেলেরা কয়েকজন আসছি, আর লেডিস পাবলিকরা সব নৌকায় বসে আছে। প্রচণ্ড গরম আজকে, ওয়েদার সো মাচ হট, গলির অলি গলি 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 চিপা চাপা দিয়ে যাইতেছি আমরা। এটা হচ্ছে নবীনগর সলিমগঞ্জের বাজার, আমরা রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি খাবো, তাই চলে আসছি মিষ্টি কেনার জন্য সলিমগঞ্জ। নবীনগর বিবাড়িয়া, মানে ব্রাহ্মণবাড়িয়া এরিয়াতে পড়ছে এটা। আর এখানকার মিষ্টিগুলো নাকি খুবই টেস্টি, আমরা সেটা নেওয়ার জন্যই আসছি। ৩০০ টাকা কেজি, এগুলো কী পাউডার? দেখে লোভ লাগতেছে খাইতে, অসাধারণ মিষ্টি, একদম সলিড সানা মিষ্টি না, সলিড সানা, বাহ, পুরোটাই সানা না? আরে বাহ, কোনো আটা মাদে কিচ্ছু নাই, একদম সানা। খাওয়ানো আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, এখন আমরা কোক কিনছি, সিঙ্গারা কিনছি, এখন যাবো একটা বল কেনার জন্য, বল কিনতে যাবো এখন। বন্ধুর হাসপাতাল আছে বাচ্চাগুলাদের গোসল দেখে আমার আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় আমরাও নদীতে এরকম বল নিয়ে খেলাধুলা করতাম, প্রচুর আনন্দ করতাম, কিন্তু এখন আর সেই সময়টা নাই। হচ্ছে আমাদের গন্তব্যস্থলে, এখন আমরা এখানে নৌকা ভিড়ায় নামবো, আর এখানে আমাদের দুপুরের রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আমরা এখন এই দ্বীপের মধ্যে নামবো, প্রচুর গাছপালা আছে এখানে, তো ছায়া হবে ভালো, কিন্তু একটু গরম থাকতে পারে যেহেতু বাতাসটা আটকায় থাকবে, তাই একটু গরম থাকতে পারে। এই যে এখানে আমাদের সেই যে ছোট্ট গেস্ট, এই তেরি কি ঝালাক না দিল সে লাত্তি মারল, এই বয়সে এই দুর লাত্তি দিয়ে নিয়ে গেছে, সামনে আরো বাড়বে সে। এই ও দ্বীপে আইসে আমরা আমাদের আসলে রান্নার ব্যবস্থা করতেছি এখন, কারণ আমাদের যেহেতু অনেকটা টাইম পার হয়ে গেছে, প্রায় দুপুরে একটা বেজে গেছে, আমাদের এখনও রান্নাবান্না আমরা শুরু করতে পারি নাই, তাই চুলার ব্যবস্থা করতেছিলাম। কিন্তু এখানে এসে দেখি যে আমাদের পাতিলের থেকে চুলা বড় হয়ে গেছে, তাই আর কিছু করার নাই, এটা দিয়ে আসলে আমাদের হবে না, কারণ আমাদেরকে অল্টারনেট অন্য কোনো কিছুর ব্যবস্থা করতেই হবে। তা তার জন্য আসলে আমাদের ইসাক ভাই পাতিলটা নিয়ে চেক করতেছিল। ওইটা তো আরেকটা আছে,
জঙ্গলের দিকে আসলাম আস্তে আস্তে। ওকে ওকে ইটস ওকে ইটস ওকে, এটা কোনো সমস্যা নাই, এটা হয়। এই ময়লা নামুসা বন্ধ শেয়ার হাত ছুঁড়া করবে না। আচ্ছা না, এবার গোলই হয়ে গেল তো। তুমি কি বড় হয়ে ছবি দেখে চিনতে পারবা নিজেকে? হ্যালো গাইস, এখন দেখবেন আমাদের হিমেল ব্রোকে, যে হচ্ছে এই পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে। এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে আমাদেরকে, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। পুরো একটা নদী, মেঘনা নদী পার হয়ে আসলাম। এখন এখানে হচ্ছে রান্নার জন্য হচ্ছে চুলা রেডি করছে আমাদের মুফতি আল্লামা ইসাক ভাই। আগুন ধরে গেল, দেখুন এখন কিভাবে আগুন জ্বালাতে হয়। সরি গাইস, পড়ে গেলাম। এই যে এখন হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলের যে ওনার, ওনাকে দেখাবো এখন। আর আমাদের সিনিয়র ম্যানেজার, আচ্ছা আমাদের রকেট ভাই, আগুন জ্বলে গেল, এখন শুধু রান্না বসানোর অপেক্ষা। লাকড়ি টাকড়ি সব টোকায় নিচ্ছি। এই জঙ্গলে সার্ভাইভ করা আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা যেই লাকড়ি নিয়ে আসছি সেগুলো জ্বলে না। তাই এখন আমরা জঙ্গল থেকে সব লাকড়ি কুড়ায় নিতেছি, আর সেজন্য সহযোগিতা করতেছে আমাদের নাজির ভাই, খুব পরিশ্রম করতেছে হিমেলদা, নাজমুল সাহেব, ইসাক ভাই। এখন শার্ট টাট খুলে পারফেক্ট রাঁধুনি হিসাবে প্রস্তুত হইতেছে। আমাদের খুব কঠিন জীবন সার্ভাইভ করতে হইতেছে। ও কী যে পরিশ্রম! আমরা আজকে সারাদিন কাজ টাজ করে বাসায় ফিরতে পারবো কিনা জানি না। হিমেলদা, বেশি হয়ে যাচ্ছে পানি, চাল দিতে হবে তো। হিমেলদার খুব কষ্ট হয়ে যাচ্ছে, সে গত দুই তিন যাবৎ অনেক পরিশ্রম করতেছে। ফুল ক্রেডিট ট্যুরের একমাত্র হিমেলদার, সে অনেক অনেক পরিশ্রম করতেছে। আমরা যদি রান্নাবান্না করে খাইতে পারি তাহলে আমরা সার্থক। আর আমাদের জন্য সবাই দোয়া করো, আমরা যেন সার্ভাইভ করে এখান থেকে ফিরে যেতে পারি। অনেক পরিশ্রম হচ্ছে গাইস, অনেক অনেক পরিশ্রম। এই যে আমাদের ইসাক ভাই খুব ভালো রান্নাবান্না করতে পারে, একদম প্রফেশনাল কুকার। বুঝতে হবে যে ছেলেরা সব পারে, ছেলেদের কোনো কিছু মানা নাই। বলে যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে, তা ছেলেরা কি বাকি আছে কোনো কিছু? সে সব পারে, এই ইসাক ভাইয়েরই দেখলে বোঝা যায়। ভাবিরাও যেমন ভালোবাসে রান্নাও তেমন ভালো করে। বাসায় কিন্তু কাপড় চোপড় ভাবির থেকে ইসাক ভাই বেশি করে দোয়া দুই। না দাদা, আপনার আমি কাজকর্মে বুঝি যে আপনি ভাবিকে অনেক সহযোগিতা করেন, আমি সেটাই বললাম। সেটাই আমি কিন্তু সেটাই শেয়ার করলাম যে আপনি যে ভাবিকে প্রচণ্ড পরিমাণ হেল্প করেন, এটা দেখে সবার শেখা উচিত যে প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীকে আসলে সহযোগিতা করা উচিত কাজে, বাড়ির কাজে। খালি ভালোবাসলে হবে না, ভালোবাসা প্রকাশ করার জন্য কাজ করতে হবে, নাকি? ঠিক আছে, খুব ভালোভাবে রান্না করছে, আর এদিকে ভাত রান্না হবে। এই হচ্ছে অরণ্য, আমরা এই দ্বীপে আসছি পিকনিক করার জন্য। অসম্ভব সুন্দর একটা দ্বীপ, আমরা একটু ঠান্ডা পানি, লেবুর শরবত আনতে গেছিলাম,
কারণ আমাদের রাঁধুনিরা খুব কষ্ট করতেছে, তাই তাদের জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আসলাম। যদিও এই বোতলটা আর চার গ্লাস পানি সহ 150 টাকা নিছে, অনেক দাম গাইজ। একদম বরফ ভরে লেবুর শরবত নিয়ে আসছি, যাওয়ার সময় মনে হয়েছে অনেক দূরে, কিন্তু এখন খুব দ্রুত চলে আসলাম, কারণ প্রথমবার গেছিলাম তো তাই মনে হয়েছে অনেক দূর, কিন্তু আসলে এই পাশ থেকে ওপাশ খুব একটা বেশি দূর না, মোটামুটি 400 ফিট বা 500 ফিটের মতো হবে এই পাশ থেকে ওপাশ, তাও কিন্তু কম বড় না। আর এই দ্বীপটার চতুর্দিকে হচ্ছে নদী। আমি 400-500 ফিট বললাম এইটা যে মানে শুধু বনের এই পাশ থেকে ওই পাশ, মানে এই গাছপালা ছাড়া এবং খোলা জায়গা আছে আরও। এখানে অনেক লোক ঘুরতে আসছে, শুধু আমরা আসিনি, আর অনেক লোক ঘুরতে আসছে। আমরা যেখানে গেছিলাম সেখানে অনেক লোকজন ফুটবল খেলতেছিল, আমরাও ঘুরতে আসছি। এই যে অনেক লোক দেখা যাচ্ছে পুরো এরিয়াটা। আমাদের আরও লোকজন আছে, তারা পিছনে, আমি সামনে চলে আসছি। এই দ্বীপে আইসাও আমরা কাকার কাছে বিকাশে পেমেন্ট করে তারপর শরবত খাইছি, কারণ আমরা নৌকাতে মানি ব্যাগ রেখে চলে আসছিলাম, তো তার জন্য আসলে আমাদেরকে বিকাশে পেমেন্ট করে তারপর শরবত খাইতে হচ্ছে। এটা দুঃখিত, গরুর মাংসটা আপনারা রান্না করেন নাই, ইসাক ভাই রান্না করছে, এটা কিন্তু আমি দেখছি, আমার ভিডিওতে আছে, আপনি যদিও বলেন কোনো কাজ হবে না। একটু পানি লাগবে, পানি লাগবে, ঠিক আছে। কিন্তু এই বাপু গরুর গোশত এক কের রান্না করে, এক কের, এই তো, থ্যাংক ইউ। কেমনে দেখলেন আপনি, আমরা তো এক কের গরুর গোশত রান্না করে, আচ্ছা ভালো রান্না করে, সেটা রান্না করে খাওয়ালেন আমরা বুঝবো কি ভাই, কবে তো সেটা, এখন আমরা খাই নাই আমরা কিভাবে বলবো, আমরা ইংলিশ কইলে বুঝি না বাংলা কইলে বুঝি। আমাদের ভাত রান্না হয়ে গেছে, এখন ডাল রান্না হবে, ভর্তা আমাদের আগে বানানো হয়েছে। ও নাজির ভাই সেই, হ্যাঁ এখন হিমেল দা কি লাভ দিবা, ইয়েস, ও সেই সেই হিমেল দা করা সেই হয়েছে সেই। এ নাজির ভাই, ওরে বাবা রে বাবা, অনেক দূরে চলে গেছে, ওরে বাবা এত গরম কে, ওরে খাইছে, এতে তো ভালো সাঁতার পারে, এ মামুন ভাইয়া লাভ দেন একটা, হ্যাঁ হ্যাঁ চলে আসেন, ইয়েস 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 ঠিক আছে, ওকে কিসে হিমেলদা তুমি যেতে পারো না ওদিকে, কাহিল হয়ে গেছো গা, আহা রে বেচারি। হ্যাঁ এখন পানিতে বল খেলা হচ্ছে, সবাই পানিতে বল খেলতেছে, স্মার্ট বয় খালিদ ভাইয়া সবাই আছে। এ চোরকে চোরকে চোরকে, ওকে হেল্প করতেছি। আমাদের এক ঘন্টার মতো নদীতে গোসল টোসল শেষ করে আমরা একে একে আসলে উঠে যাচ্ছিলাম, কারণ প্রায় এক ঘন্টা যাবৎ আমরা নদীতে গোসল করছি সবাই মিলে। যদিও আমি আসলে গোসল করার সময় ভিডিও করতে বলছিলাম ভাগ্নিকে, সে আসলে ভুলক্রমে হয়তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলো, তাই আর আমার এখানে কোনো ভিডিও নাই যদি আমি গোসল করছি। শুটকি মাছের ভর্তা না বাদাম ভর্তা, এটা বাদাম ভর্তা, শশা ভাত, গরম গরম মাছ ভাজা, শেরপুটি মাছ না সরপুটি, সরপুটি মাছ, গরুর মাংস, নদী, এখন আমরা খাইতে বসবো। এই যে খাবারের প্লেটার, সরপুটি মাছ, গরুর গোস্ত, বাদাম ভর্তা, সালাদ, লেবু, আর এই যে নদী, মোটামুটি খুব ভালো কম্বিনেশন। আমাদের সবাই এখানে খেতে বসছে, টেস্টি
এখন আমরা এই দ্বীপ ছাইরা চলে যেতেছি। এখন আমরা দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা যেখান থেকে উঠছিলাম নৌকায় সেখানে চলে যাব। আলহামদুলিল্লাহ আমাদের বোট জার্নি শেষ। আমরা এই যে বোট থেকে সবাই নেমে গেছি, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। এই যে নৌকা ছেড়ে হিমেলদা অনেক কষ্ট করছে আমাদের জন্য, হিমেলদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ গাইজ, আবার গাড়িতে দেখা হবে। আমাদের অসংখ্য ধন্যবাদ, সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। বাই বাই।